জি না শরীয়তে কিন্তু সব জিনিসের শাস্তির বিধান রাখা হয়নি আহ শরীয়তে মোহাল্লাহ কোরানে বলছেন যে ওলা বুজিনা ইন্না হু কান তারপরে আল্লাহল বলছেন যে চোখ হাত পা এগুলো সবই জেনা করে কান যেমন আল্লাহ রসুল বলছেন যে আল আইনান ইতিয়ান চোখ দুটি চক্ষু জেনা করে ও জেনা হুম আর চোখের জেনা হচ্ছে জেনা হচ্ছে কোনো মহিলার দিকে না খারাপ দৃষ্টি দিয়ে দেখা অনুরুবাল বলছেন দুই হাতও জিনা করে বা জিনা হোমা আল বাতস আর হাতের জিনা হচ্ছে কোন নারীকে হারাম পর নারীকে স্পর্শ করা যেগুলো মানে কিন্তু এখানে কিন্তু শাস্তির বিধান বলা হয়নি জেনা যে জেনা যেটা দুই প্রকারের এই জেনা যেটা দুই ধরনের মানুষ করে বিবাহিত অবিবাহিত তাদের জন্য শাস্তিতে মানে সম্পূর্ণ জেনা যেটা তার শাস্তির বিধান রয়েছে যদি অবিবাহিত হয় তাহলে একশো দুর্রা একশো কোড়া তাকে মার প্রহার করা হবে আর যদি বিবাহিত হয় তাহলে নারী পুরুষ দুজনে হলে দুজনকেই কবর পর্যন্ত পুঁতি দিয়ে তাদেরকে পাথর ছুঁড়ে মেরে দেবে এটা হচ্ছে শরীয়তের বিধান কিন্তু ছোটখাটো ইভটি ইভ এগুলো এগুলো যে সমাজে সমাজে যারা কর্ণধার যেমন মনে করেন পুলিশ প্রশাসন এরা তাদেরকে ধরে কোনো একটা শাস্তি দিতে পারবে যে শাস্তিটা শরীয়তে নেই শরীয়তে নির্দিষ্ট কোনো শাস্তির কথা বলা হয়নি তবে যারা প্রশাসন প্রশাসন বিভাগের লোক তারা কিন্তু এই সমস্ত বখাটে ছেলেদেরকে ধরলে তাদেরকে একটা এটা এবং হাদিসে অন্য দিক দিয়ে বলা হয়েছে কিন্তু এই ধরনের ইভটিজিং করার কিংবা কোনো মহিলাকে কটুক্তি করার কোনো মহিলাকে রাস্তায় বিরক্ত করার জন্য সরাসরি কোরআনে এবং হাদিসে কোনো শাস্তির কথা বলা হয়নি